জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদুর আমন্ত্রণ রাস্তার ধারে এক ব্যক্তির ক্ষতবিক্ষত উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের মাঝি গ্রামে মৃতের নাম গৌর ঘোষ প্রতিদিনের মতো দুধ বিক্রির জন্য জারুলিয়া এলাকায় যান জারুলিয়া থেকে ফেরার পথে মাঝি গ্রামে ঢোকার রাস্তায় ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় গৌর ঘোষ নামে ওই ব্যক্তির দেহ বুধবার অর্থাৎ গতকাল রাতে কে বা কারা যেন তাকে খুন করে এমনই অভিযোগ স্থানীয় থেকে পরিবারের স্থানীয় সূত্রে জানা যায় কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত ছিলেন না ওই ব্যক্তি এবং কারো সাথে বিবাদও ছিল না তার তা সত্ত্বেও ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য নবগ্রামের মাঝিগ্রাম এলাকায় ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয় যে একটা মার্ডার হয়েছে এই ফেরার পথে এই ব্যক্তি কোনো রাজনীতির সাথে যুক্ত নাই সন্ত্রস্ত ছেলে রাজনীতি কাজ করে সংসার চাপ এবং আমরা সকলেই একবারে আশ্চর্য হয়ে যাচ্ছে এই ছেলেটা হঠাৎ মারা হয়ে যাবে